হ্যালো বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে বিষয়টি হচ্ছে ওটি টেকনিশিয়ান। ঠিক আছে, যারা ভাবছো যে ওটি টেকনিশিয়ান করবে বা যারা ওটি টেকনিশিয়ান করে নিয়েছো, ভাবছো যে আমরা কোনো জব করব ওটি টেকনিশিয়ান হিসাবে, তো তাদের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। ঠিক আছে, আর যারা ভাবছো যে আমরা ওটি টেকনিশিয়ান করবো না অন্য কোনো টেকনিশিয়ান করবো, সেই সব নিয়েও যদি তারা ভাবছো, ঠিক আছে, তাদের নিয়েও আমরা কিছু বলবো। ঠিক আছে, প্রথমে আমরা আজকে বলে নিই যে আমরা দুজনেই আমরা ওটি টেকনিশিয়ান। আমার নাম বিশ্বজিৎ আর আমার বন্ধু অর্পণ। তো আমরা দুজনেই ওটি টেকনিশিয়ান করেছি, আমরা দুজনেই আর্টস ক্যাটাগরি স্টুডেন্ট। ঠিক আছে, আমরা গ্র্যাজুয়েশন করেছি, তারপরে আমরা ওটি টেকনিশিয়ান করেছি একটা প্রাইভেট একটা এডুকেশন সেক্টর থেকে। ঠিক আছে, তো আমরা ওটি টেকনিশিয়ান করেছি। তো ওটি টেকনিশিয়ান করার জন্য মানে মিনিমাম একটা যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে HS পাস। সেটা তুমি যে কোনো মানে স্ট্রিমে করতে পারো না কেন, তুমি ওটি টেকনিশিয়ান করতে পারবে। HS পাস মিনিমাম একটা কোয়ালিফিকেশান লাগবে। ঠিক আছে, তো ওটি টেকনিশিয়ান হিসেবে যখন তোমরা জব করবে কোথাও, ঠিক আছে, বা ইন্টারভিউ হোক বা ওটি টেকনিশিয়ান হিসেবে যখন তোমরা ওটিতে কাজ করবে, তখন প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওরগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, যে ওটি টেকনিশিয়ানে কী অ্যাকচুয়ালি কাজ করতে হয়, ঠিক আছে, সেটা নিয়ে আমরা বলবো। তো আমি ওটি টেকনিশিয়ান করার পর কিছুদিন আমি কাজটা অফ রেখেছিলাম, অন্য সেক্টরে কাজ করতাম, কিন্তু আমার বন্ধু অর্পণ এই কন্টিনিউয়াসলি 3 বছর কিন্তু এই পারপাসে মানে ওটিতেই কাজ করে আসছে। ঠিক আছে, এর অভিজ্ঞতাটা আমার থেকে অনেকটাই বেশি। ঠিক আছে, আজকে আমি অর্পণ আমার বন্ধু অর্পণের থেকে অনেকটা কিছু জেনেছি, যেহেতু আমি অনেকটাই আউট অফ নলেজ হয়ে গেছিলাম মেডিকেল পারপাস থেকে, প্যারামেডিকেল পারপাস থেকে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ যে কাজগুলো ওটিতে হয় সেটা আমার বন্ধু অর্পণ আজকে আপনাদেরকে ডিটেলসে বলে দেবে। ঠিক আছে অর্পণ, আমি প্রথমেই বলবো যে আমি যেগুলো বলবো সেগুলো পুরোপুরি আমার পক্ষ থেকে। এটার মানে এটাই না যে আমি সব জানি বা আমি একদম শেষ, এর উপরে আর কিছু নেই বা এর পরে আর কিছু নেই, এরকম কোনো ব্যাপার না। আমি যতটা জেনেছি বা যতটা আমার মধ্যে থেকে বলা সম্ভব হয়েছে আমি ওকে বলার চেষ্টা করেছি, আমি সেই বিষয়টাই আজকে আবারও আলোচনা করব। মানে আমার পক্ষ থেকে এতটাই, আমি এর পরে আরও অনেক কিছু থেকে থাকতে পারে যেটা আমার হয়তো জানা নেই, সেক্ষেত্রে কমেন্টে কেউ বলতে পারে, আমি আমি খুশি হব যে আমার যেটা জানা হবে, এরকম ব্যাপার আর কি। মানে সবটাই মানে আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে, নিজস্ব অভিজ্ঞতা যেটা একদম সরাসরি বলা যায়। তো প্রথমত যেটা বলবো যে ওটিতে ঢুকেই মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটাতে যে ইলেকট্রিক বোর্ডে আমরা দেখে নেব সব সুইচগুলো অন করে আর কি, মেনলি লাইট, ফ্যান, এসি, এগুলো সব ঠিকঠাক কাজ করছে কি না, অর্থাৎ অন হচ্ছে কি না, যেন কোনো সমস্যা না হয়, এটা প্রথমেই চেক করে নেব। তারপরে দ্বিতীয়ত অল মেশিন, সেই মেশিনের মধ্যে বয়েস মেশিন মেন আমাদের অ্যানাসেসিয়া পার্টের ওখানে, সেখানে অনেক সময় ভেন্টিলেটার মেশিন থেকে থাকে, সেই মেশিনটাও, সাকশন মেশিন, ডায়াথার্মি মেশিন, আচ্ছা উল্টো দিকে ওটির যে টপ লাইটগুলো থাকে সেই লাইটগুলো চেক করে নেওয়া, আরও মেশিনপত্র বলতে আর সেরকম কিছু মনে, হ্যাঁ একদম খুব মিস্টেক করছিলাম যেটা আমি, যে মনিটরের ব্যাপারটা চেক করে নেওয়া সব ঠিকঠাক আছে কি না, পালস অক্সিমিটার ঠিক কাজ হচ্ছে কি না, বিপিটা চেকচাক হচ্ছে কি না, আর কি সব কিছু দেখে আর কি, যে প্রথমে দেখে নেয় মানে কোনোরকমভাবে যেন ওটি চলাকালীন কোনোরকম সমস্যা না হয়, এটা আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা একটা কিন্তু ওটি টেকনিশিয়ান হিসেবে সব রকম মেশিনগুলো ঠিকঠাক দেখে রাখা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেখানে সিএম মেশিন থাকছে সেক্ষেত্রে সিএম মেশিনটা ভালো করে চেকিং করে নেওয়া, তার সঙ্গে সঙ্গে যখন হচ্ছে মাইক্রোস্কোপ বা যে ল্যাপারোস্কোপিক যে ব্যাপারটা থাকে, যে যেখানে ল্যাপারোস্কোপিক সেট আপ থাকছে বা ইউরোলজিক্যাল সেট আপ, সেই মেশিনপত্রগুলো চেক করে নেওয়া, সেখানে ক্যামেরা থাকে, লাইট সোর্স মেশিন থাকে, CO2 মেশিন থাকে, সেগুলো সব একবার ভালো করে দেখে নিতে হবে যে সব চলছে কি না, অন হচ্ছে কি না, CO2 থেকে গ্যাসটা বেরোচ্ছে কি না, উল্টো দিকে বয়েলস মেশিনের ওখানে অক্সিজেন থাকে, নাইট্রাস থাকে, সেইগুলো আমাদেরকে দেখে নিতে হবে যে ফুল আছে কি না। অপারেশান শুরুর আগে যে নর্মালি দুটো করে সিলিন্ডার থাকে যেগুলো আমরা দেখেছি আর কি, জানি না আরও কিছু নতুনত্ব আছে কি না, তবে নর্মালি আমি দেখেছি যেটা যে দুটো অক্সিজেন সিলিন্ডার থাকে আর দুটো নাইট্রাসের সিলিন্ডার থাকে, সেগুলো ফুল আছে কি না চেক করে নেওয়া, সেন্টার লাইনে অক্সিজেন থাকে, সেন্টার লাইনে হয়তো নাইট্রাস থেকে থাকে, আমি দেখিনি, যাই হোক
তো সেক্ষেত্রে থাকা না থাকা ডিপেন্ড করছে, সেন্ট্রালে নাড়াতে হবে আমাদের, তবুও একটা ইমার্জেন্সি সার্ভিস হিসেবে তো সিলিন্ডার লাগানো থাকে, সেগুলো চেক করে নিতে হবে যে ভর্তি আছে কিনা, সেটা বয়স প্রেসেন্সের সঙ্গে অ্যাটাচ থাকে, সেটা চেক করে নেওয়া যে অপারেশন চলাকালীন যেন কোনো সমস্যা না হয়, এটা খুব একটা ব্যাপার। তারপরে ল্যারিঙ্গোস্কোপগুলো, মানে ইটি টিউব পড়াবে যখন, ইন্টিউবেশন যে ব্যাপারটা, অপারেশনের আগে যে অজ্ঞান করে ব্যাপারটা থাকে, আমি স্পাইনালে যাচ্ছি না, আমি স্পাইনালে তো সেদিন স্পাইনাল সেট আপ দেখতেই হবে যে স্পাইনাল ট্রিটার ঠিক আছে কিনা, মানে যারা মানে ওটি টেকনিশিয়ান করে নিয়ে তারা তো অবশ্যই জানে জানে যে স্পাইনাল জেনারেল অ্যানাস্থেসিয়া আরো দুটো না আরো রয়েছে, লোকাল যেটা রয়েছে, ব্লক রয়েছে আরো নানা রকম ব্লক, আমি সেক্ষেত্রে নর্মালি স্পাইনাল আর জিএ, আমি সেক্ষেত্রে জিএটা নিয়ে আলোচনা করছি। স্পাইনালে যেগুলো লাগছে সে তো লাগছে, স্পাইনাল নিডিল, অ্যানায়ন হেভি ইঞ্জেকশন, ওগুলো নিয়ে আমি যাচ্ছি না, আমি আমাদের আলোচনা যেটা নিয়ে হচ্ছিলো জিএ ব্যাপারটা নিয়ে, তো জিএ মিনস জেনারেল অ্যানাস্থেসিয়া পুরো অজ্ঞান করা আর কি, তো সেক্ষেত্রে ইটি টিউব পড়াতেই হচ্ছে ইন্টিউবেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সব টিউবগুলো একবার করে দেখে নিতে হবে যে সব সাইজের টিউবগুলো আছে কিনা, যদি কোনো বাচ্চার হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে বাচ্চাদের সব রকম সেট আপটা রাখতে হবে, ছোটো ছোটো টিউব 3, 3.5, 4, 2.5 কিরকম বাচ্চা তার উপর ডিপেন্ড করছে, মানে কত বছরের বাচ্চা, এটা খুব ইম্পর্টেন্ট। মেনলি ম্যাক্সিমাম 8 নম্বর পর্যন্ত থাকে, 8.5 আচ্ছা 8.5 পর্যন্ত আমরা নর্মালি 8.5 দেখেছি, সেটুকুই বলতে পারি। সব টিপগুলো দেখে নিতে হবে আছে কিনা, ল্যারিঙ্গোস্কোপ বাচ্চাদের ক্ষেত্রে হলে বাচ্চাদের ব্রেন সার্কিট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ব্রেন সার্কিট বাচ্চাদের ক্ষেত্রে ছোটো ব্রেন সার্কিট থেকে থাকে সেটাও দেখতে হবে, মানে আমাদের বক্তব্য বাচ্চা হলে আমরা আগে থেকেই বাচ্চাদের ব্যাপারটা দেখে রাখবো, আর অ্যাডাল্ট হলে তো নর্মালি আমরা সব দেখে রাখছি, সেখানে কোনো সমস্যা নেই। ইনস্ট্রুমেন্ট ব্যাপারটা, সব ইনস্ট্রুমেন্ট চেনা তো ওটা একটা গুরুত্বপূর্ণ, আমি ওই চেনার ব্যাপারে এখন যাচ্ছি না যে কোনটা কী ইনস্ট্রুমেন্ট বা ওইসব নিয়ে তো আমাদের এখন আলোচনার ব্যাপার না, আমরা ইনস্ট্রুমেন্টগুলো সব আছে কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার স্টেরিলাইজেশন ব্যাপারটা, অটোক্লেভ, সেখানে অনেক জায়গায় ইটিও হয়ে থাকে, সেই ব্যাপারটা তো আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের প্রধান ব্যাপারটা যে স্টেরিলাইজ আছে কিনা ইনস্ট্রুমেন্টগুলো, সিট গাউনগুলো যেখানে যেখানে ইটিও যেখানে সিট গাউন বা পিপি কিট ব্যাপার হয়েছে সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না, সেগুলো তো স্টেরিলিটি থাকছে, ইটিও পুরো প্যাকিং ব্যাপারটা, কিন্তু নর্মালি সব জায়গায় তো ওগুলো থাকছে না, মানে অপারেশনে যা যা কিছু ব্যবহৃত হয় সবটাই কিন্তু স্টেরাইল ব্যাপার, স্টেরাইল মেনটেন করতে হয় অবশ্যই, সেটা আমাদেরকে দেখে নিতেই হবে যে ঠিক আছে কিনা, তো ইনস্ট্রুমেন্টটা ড্রাম রেডি আছে কিনা, আমরা অটোক্লেভ করা কিনা, সিট গাউন যেগুলো আছে গজ মফ সবগুলো আছে কিনা অটোক্লেভ করা, না থাকলে অবশ্যই ওটির আগে যেন সব রেডি থাকে, এই হলো ব্যাপার। মেন মানে আরেকটা ব্যাপার থাকে সুচার মেটেরিয়াল, সুচার মেটেরিয়াল একদম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ওটি চলাকালীন কোন সুতো ব্যবহার হবে বা ওটি শেষে ক্লোজ করার সময় স্ক্রিনটা সেক্ষেত্রে কোন সুতো ব্যবহার হবে সেগুলো আগে থেকে জেনে আমাদেরকে রেডি রাখতে হবে, যারা জানে তাদেরকে বলছি না, কিন্তু নর্মালি প্রথম যারা তাদেরকে তাহলে আগে থেকে জেনে নিতে হবে যে কী কী আমরা সুতো ব্যবহার করবো বা কী কী ডাক্তার সুতো নিতে পারে, আমরা সেই বুঝে অ্যারেঞ্জ করে রাখবো যেক্ষেত্রে কোনোরকমভাবে কোনো সমস্যা না হয় আর কি ওটি চলাকালীন, সুচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর তারপর ডক্টর যখন অপারেশন করবেন সেই অপারেশন রানিংয়ে লাইট হ্যান্ডেলিংটা কিন্তু খুব বড় একটা একদম যে টপ লাইটটাকে আমরা পজিশন করবো আর কি, ওটা হ্যান্ডেলিং করতে হবে, যে কখনো বলছে আলোটা এই জায়গাটাতে কর, কখনো বলছে আলোটা এই জায়গাটাতে কর, মুভমেন্ট যখনই চেঞ্জ হচ্ছে তখনই কি আমাদের ওইটা খুব ভালো করে জানতে হবে, নর্মালি হাত দিয়ে চেঞ্জ করা হয় ধরে আর কি, যেখানে যেমন অনেক সময় আবার স্টেরিলিটি ব্যাপার থাকে সেক্ষেত্রে ডাক্তার অনেক সময় নিজে হাতে করে না, এরকম একটা ব্যাপার আছে আর কি, তো নর্মালি আমরা করে থাকি যেটা যে পজিশনের ব্যাপারটা, তো ওটা মেনটেন্যান্সের ব্যাপার, অতএব ওটি লাইটটা তো আমাদেরকে মাথাতে রাখতেই হবে যে সব ঠিক আছে, টেকনিশিয়ানকেই খেয়াল রাখতে হবে। আচ্ছা আর একটা জিনিস মিস্টেক করে গেছিলাম যেটা আমি, যে ওটি টেবিলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে টেবিলটা ঠিক আছে কি না, হতে পারে কোনো একটা কোনো সমস্যা টেবিলে থাকতে পারে যার জন্য আমাদের আগে থেকে চেক করে রাখতে হবে, টেবিলটার পজিশনিং হচ্ছে কি না, হেড ডাউন লেগ ডাউন হেড আপ যেটা আর কি, আমার মাথা উঠছে কি না, পা নাড়ছে কি না, যে পজিশনের ব্যাপারটা, বা ল্যাটারাল লেফট ল্যাটারাল যেটাকে বলে যে ডান দিকে কাত করো বা বাঁ দিকে কাত করো অনেক সময় হয়ে থাকে, সেইগুলো ঠিক হচ্ছে কিনা, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোনোরকমভাবে যেন কোনো ফল্ট না হয় আমার বক্তব্য, এটা কিন্তু মাথাতে আমাদের রাখতে হবে। তারপরে এমনি নর্মালি আমাদের বললাম সব শেষে যখন ড্রেসিং হয় মাইক্রোপোর, অনেক জায়গায় লিউকোপ্লাস্ট ব্যবহার হয়, সেগুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে আমাদেরকে। তা ফ্লুইডের ব্যাপারটা যেটাকে বলা হয় ইন্ট্রাভেনাস ফ্লুইড আইভি আর কি, আইভিএফ, RLNS, DNS এগুলো সব দেখে নিতে হবে, রিঙ্গার যেটা RI বলে অনেকে, রিঙ্গার সলিউশন, সব রকম ফ্লুইডগুলো আমি বলছি দেখে নিতে হবে। আর এমার্জেন্সি মেডিসিন তো সব রকম থাকছেই, অ্যানাস্থেসিয়া পার্টের ওখানে আমি সেই মেডিসিনগুলো নাম আর বলছি না, তো ওইগুলো তো আমাদের মাথায় রাখতেই হবে, কোনো এমার্জেন্সি কিছু প্রয়োজন হলে যেন সব ওষুধপত্রগুলো থাকে আর কি।
মোটামুটি এগুলোই আর সেরকম ভাবে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের ওটি চলাকালীন ঠিক আছে মানে বিভিন্ন সার্জন হচ্ছে বিভিন্ন রকম মানে হট ওয়াটার মানে গরম জল যেটাকে বাংলা ভাষায় বলে হ্যাঁ ওপেন সার্জারি ক্ষেত্রে অনেক সময় না প্রায় প্রয়োজন হয়ে থাকে গরম জলের ব্যাপার একটা থাকছে তো সেই ক্ষেত্রে গরম জলের মানে বন্দোবস্ত রাখতে পারি যে অপারেশন চলাকালীন গরম জলটা যেন সাপ্লাই দিতে পারি সেটা একটা মাথায় রাখতে হবে আর মোটামুটি তারপরে অপারেশন শেষে যখন কোনো বড় ধরনের অপারেশন হবে বিশেষত অ্যাবডোমিনাল কোনো অপারেশন হলে মানে ল্যাপারোটমি যে ব্যাপারটা বলছো তুমি যে ল্যাপারোটমি হ্যাঁ ও যেটা বলছে যে কাউন্ট ব্যাপারে ওটা আমার মিস্টেক করে গেছিলাম যে ওটা কিন্তু একটা ওটি টেকনিশিয়ান বড় ভূমিকা ট্রলি লেআউট যে করছে তাকে তো অবশ্যই আমি মনে করি একটা টেকনিশিয়ান হিসেবে আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে যে আমি যেহেতু ওটি রুমের মধ্যে আছি আমারও মনে হয় সে তো কাউন্ট নেবেই যে লেআউট করেছে আর কি ট্রলি সে তো কাউন্ট নেবেই কিন্তু আমার মনে হয় আমি যেহেতু আছি রুমের মধ্যে তা আমারও সেক্ষেত্রে কিন্তু দেখে নেওয়া উচিত যে কাউন্ট ওকে আছে কিনা টোটাল যে মপগুলো দিয়েছিলাম টোটাল মপ কাউন্টটা ঠিক আছে কিনা গজ কাউন্টিং সুচারের অর্থাৎ নিডল কাউন্টিং খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় যে অপারেশন ইনস্ট্রুমেন্ট কাউন্টও কিন্তু আমি একটাও ছাড়ছি না আমি টোটাল কাউন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা ছাড়া কিন্তু অনেক ডাক্তার প্রচণ্ড পরিমাণে রেগেও যায় ওটা রেগে যাওয়ারই কথা কিন্তু আমি মনে করি ওটা কিন্তু স্যাটিসফাই হতে হবে দেখা যায় যে অনেক সময় আমরা পেপারে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি যে মানে অপারেশন ক্লোজ হয়ে গেছে কিন্তু কিছু রয়ে গেছে কিছু আমি বলছি না যে এটা রয়ে গেছে বা কেমন শোনা যায় না আমার আমাদের হয়তো চোখে সেরকমভাবে পড়েনি কিন্তু শোনা যায় বা এরকমটা আমরাও শুনেছি আমরা যখন পড়াশোনা করেছিলাম ডাক্তাররা আমাদেরকে এটাই বুঝিয়েছিল স্যারেরা যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কাউন্টিং ব্যাপারটা যেটা আমরা অবশ্যই মেনটেনেন্স করি খুব ভালোভাবে মেনটেন এটা করা দরকার আরও হয়তো অনেক কিছু মিস্টেক করে গেছি যেগুলো নিয়ে আরও পরে আলোচনা করবো কখনো নর্মালি যতটা সম্ভব হয়েছে একটা প্রায় ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে আমরা ভিডিও সেভাবে বানাই না হঠাৎই মনে হলো একটা এরকম ব্যাপার আর যে প্রথমবার ভিডিও বানানো আর কি হয়তো কারো অনেকেরই উপকারই লাগবে এটা যদি কোনো আমরা কিছু মিস্টেক করে থাকি বা এর মধ্যে আরও কিছু ইনফরমেশান দিলে সেটা অবশ্যই কমেন্টে জানালে আমরা খুব সেক্ষেত্রে কমেন্টে জানাবেন ঠিক আছে তো আজকে আমরা আশা করি কিছুটা হলেও আমরা মনে হয় আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি সেক্ষেত্রে যদি কারো জানি না অনেকেই জানে কিন্তু যারা জানে তাদের ক্ষেত্রে কিছুটা হলে হয়তো উপকার হবে আর কি মানে যাই হোক এতটুকুই করোনা পরিস্থিতি সবাই সাবধানে থেকো আমরা চেষ্টা করছি নিজেদেরকে সাবধানে থাকা আমরাও এই করোনা পরিস্থিতিতে কাজ করছি ঠিক আছে আমাদেরও একটা পারপাস আছে যেখানে করোনা মানে কোভিড-19 পেশেন্ট মানে পজিটিভ পেশেন্ট অ্যাডমিট আছে তো সেক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে এবং যারা এমনি নর্মালি থাকছো তাদেরকেও বলছি কেয়ারফুলি থাকবেন অবশ্যই মাস্ক পরবেন স্যানিটাইজ করবেন সাবান দিয়ে হাত ধোবেন ঠিক আছে অবশ্যই কেয়ারফুলি থাকবেন আজকে আমরা এখানে শেষ করি আজকে এখানে শেষ নমস্কার।